হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে চলে এসেছি আমি আরেকটি নতুন স্টাডি ব্লগ নিয়ে। তো পড়বো আমি, এখানে আমি সায়েন্সের বইগুলো বার করেছিলাম, তো 11-12-এর, তো এই সায়েন্সের বইগুলোই আমি আজকে একটু পড়বো। সব কটা তো পুরো পড়া হবে না, উপর উপর একটু একটু পড়বো, কারণ অনেক দিন বাদে বার করলাম, বুঝতেই পারছো। তো এটা পড়তেই মনে করো 3-4 ঘন্টা তো লেগেই যাবে। তার আগে তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিই, যে এই সপ্তাহে, এই সপ্তাহ না আগের সপ্তাহ, এই সপ্তাহ মিলিয়ে আমি অনেক কিছু জিনিস কেনাকাটা করেছি, তো এই পড়াশোনা রিলেটেডই, ঠিক আছে? তো সেইটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এমনি নর্মাল দুটো জিনিস কিনেছি অনলাইনে, বাকিগুলো দোকানে গিয়ে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে এইটা একটা, এটা আমি কিনিনি, এটা আমি পেয়েছি, আমাকে বন্ধু দিয়েছে। তো এটা হলো ফোন রাখার স্ট্যান্ড, ঠিক আছে? এরম করে রেখে, এখানে ফোনটা রেখে আমি ভিডিও দেখব, আমি প্রচুর ভিডিও দেখি, তো সেই জন্য দিয়েছে এটা। আচ্ছা, এই ব্যাগটা হচ্ছে অনলাইনে কেনা, এটা হচ্ছে বোনের জন্য, তো এটা ভালো ব্যাগটা বেশ। তো এই দেখো, এই এই দুটো বেল্টও রয়েছে, মানে পিঠেও নেওয়া যাবে, হাতেও ধরা যাবে, আবার এই সাইডেরটাও রয়েছে। আমি আর একটা কিনেছি অনলাইনে, সেটাতে আবার এই সাইডেরটা নেই, ঠিক আছে? সাইডে নেওয়ার যে স্ট্রিপটা, এটা নেই। তো এটা এখানে কালো রঙেরটাই ও নিল, তো এখানে একটা চেন রয়েছে, আর হচ্ছে এখানে একটা চেন রয়েছে, দুটো। এখানটা একটা থাকলে ভালো হতো, কিন্তু এখানটা নেই, এ পাশে আর এই পাশে। তো এখান দিয়ে ঢুকিয়ে বেশ অনেক কিছু কিন্তু ধরে যায়, এখানটা বেশ ভালোই চওড়া আছে, আর এগুলো খুব শক্ত আছে, ঠিক আছে? দামটা একটু বেশি, তাই জন্য এটা কিন্তু ভালোই আছে। তো এটার লিঙ্ক যদি পারি আমি তো নিচে দিয়ে দেবো। তো এই ব্যাগটা তো, এটা 2 সপ্তাহ আগে কেনা, যার জন্য এর মধ্যে এখন বই রয়েছে এর মধ্যে, ঠিক আছে? লকডাউনের পর থেকে আমরা কেউ বেরোই না ধরতে গেলে, এই শুধু বাজার, দোকান, এইসব, পড়া টড়া সব বন্ধ। তো এখন আমিও বন্ধুর বাড়ি গিয়ে পড়া করি, ও যায়, ও এক জায়গায় গিয়ে পড়া করে, তো 5-6 জন মিলে পড়ে, গ্রুপ স্টাডি করে, তো সেই জন্য তার জন্য এখন ব্যাগই নেই আমাদের, কী করবো? তো আবার অনেক বই তো নিয়ে যাব না, তার জন্য এই ব্যাগ কেনা হয়েছে। তো এটা ওর। এবার আমি যেটা কিনেছি, তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি ব্যাগ সারাতে গেছিলাম, তো সেটা এই ব্যাগটা, এটা অনলাইনে নয়, এটা ওই দোকান থেকেই কেনা। তো এটা কী হয়েছিলো, এই জায়গাটা, এখানটা ছিঁড়ে যাচ্ছিলো, এই জায়গাটা, কারণ এটা চুম্বক দেওয়া সেই জন্য। তো এই ব্যাগটাও ভালো, এখানে কিন্তু চেন নেই, এটা এমনি ফাঁকা একটা জায়গা। এবার এই জুতোর ছবি, আর এটাতেও কিন্তু সাইডে কোনো ইয়ে নেই, পিঠেই নিতে হবে, ঠিক আছে? সেটা বেশ শক্তপোক্ত আছে, কাপড়ের শক্ত আছে, অনেক কিছু ধরে যায়, ছাতা, বই, খাতা, অনেক কিছু, মানে ভালোই পুরো ব্যাগেরই সাইজ, তাই না? এটা বেশ ভালো, সুন্দর। তো এইটা, এটাই সারাতে গেছিলাম, আর যেটা অনলাইনে কেনা সেটা এইটা, কিন্তু এইটাতে আমার সাইডের ইয়েটা দেয়নি, মানে সাইডে নেই, নর্মাল। এখানে ক্লিপ রয়েছে, এখানটায় চেন নেই, ঠিক আছে? এমনি ক্লিপ রয়েছে, এখানে দুটো পকেট, ওই একটাই খাপ আর কি, আর এই পিঠে নিতে হবে, ঠিক আছে? তো এটাও ভালো, কিন্তু ওই যে একটু ছোট, আর ছাতা, বড় ছাতা হলে এখান দিয়ে বেয়ার করে দিতে হবে, এই যে একটু কিন্তু ছোট আছে। এটা যেমন একদম ব্যাগের সাইজ, এটা একদম বড়, এই যে বোঝা যাচ্ছে মোটামুটি এই, আর এইটা একটু বড় আছে এইটার থেকে, গোলাপিটার থেকে কালোটা একটু বড় আছে, আর শক্তপোক্তও আছে, ভালো। এটা সব থেকে ভালো, এটা একটু দাম বেশি, আর এটা একটু কম দাম, আর এটাও ওই সেম গোলাপিটার মতোই, সেম দাম, গোলাপির থেকে একটু বেশি। তো এটাই, এটা অফলাইন। তো এই তিনটে ব্যাগ আর পড়াশোনার জন্যই, সেটাই, আর যা বর্ষা, তার জন্য একটা জুতো কিনতে হয়েছে। তো এটা এখান থেকেই কিনেছি, এটা হচ্ছে বোনের, ও এখনও পরেনি তাই দেখাতে পারছি, আর আমারটাও সেম, আমারটা অবশ্যই এর থেকে একটু বড়, এই যো এর থেকে 2 সাইজ বড় আমার। তো ও এখনও পরেনি তাই দেখাতে পারলাম, এইগুলোই বর্ষার জন্য কেনা হয়েছে, মানে বর্ষার আগে যেই জুতোগুলো ছিল ভালো না, তো এটা দেখতেও মোটামুটি ভালো, আর ভিজলেও কিছু হবে না, পুজোর জুতো বলতে এই পুজোর জুতো, এটাই পুজোর জুতো। তা আমরা আলাদা করে পুজোর সেরম কেনাকাটা করিও না,
প্রয়োজনের জন্যই কিনি, তো এটাই এখন এটাই পুজোর জুতো। তবে পুজোর জুতো বলে পুজোর জুতো না, এখনই পরা হয়ে যাবে, আমারটা পরা হয়ে গেছে, আমি যেদিন কিনেছি পরের দিনই পরে ফেলেছি, কালকেও ওটা পরেই বেরিয়েছিলাম। তো এটাই, তো এবারে এবারে পড়তে বসে যাই, চলো দেখি কি পড়ি। পড়ার আগে পেট পুজো করে নিচ্ছি, একটু ম্যাগি খেয়ে নিচ্ছি, ম্যাগি খেয়ে তারপরে সায়েন্সের বইগুলো বার করেছি আজকে, তো সেই সায়েন্সের বইগুলো থেকে পড়ব। তো এখানে পাঁচখানা বই আছে, ফিজিক্সের দুটো বই, কেমিস্ট্রির একটা বই আর বায়োলজির দুটো বই। সব কটা তো হবে না, যে কটা হবে একটু পড়ব, তোমাদের অল্প করে দেখাচ্ছি, বাকি আমি পড়ে তারপর তোমাদের দেখিয়ে দেবো। তো আমি যখন স্কুলে পড়তাম, কমার্সের যে স্টুডেন্টরা ছিল খুব বদমাশ ছিল, আমার সাইকেলের ওপর বসে থাকতো, বসে থেকে কী করতো তোমাদের পরে বলবো, তবে একটুখানি বলি যে মানে সব ভেঙে দেওয়ার চেষ্টা করতো। একদিন বেলটা খুলে দিয়েছে সাইকেল থেকে, খুঁজে পাচ্ছি না, ফেলে দিয়েছে, তারপরে প্যাডেল ভেঙে দিয়েছে, মানে সব কিছু ভেঙে দেওয়ার দিকে নজর। আর মানে ছুটির সময়তে সাইকেলটা নেব, ওখানে সাইকেলের ওপর গিয়ে বসে থাকতো, তারপরে কী করতো আমি তোমাদের বলছি একটু বাদে। ফিজিক্সের এই জায়গাটা এসে পড়লাম, মানে কতদিন আগে সব পড়েছি, আর তখন হাইলাইটারও ছিল না, বা ছিল হয়তো আমি জানতাম না, তাহলে হাইলাইট দিয়ে দিয়ে যদি পড়তাম আলো আরও ভালো লাগতো পড়তে। তো দেখো এই ম্যাথসগুলো আসবে না তোমাদের, তবু এমনি আর কি বলছি, দেখো কত সুন্দর, মানে অনেক দিন বাদে দেখলাম তো বেশ ভালো লাগছে। যে এক ব্যক্তি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 1 মিটার, তার চোখের ত্রুটি কী ধরনের, কত পাওয়ার লাগবে, কীরকম চশমা লাগবে, তো দেখো খুব সহজভাবেই কিন্তু বেরিয়ে গেল যে যেহেতু ন্যূনতম 1 মিটার দেখতে পায়, তো তার পাওয়ার কত লাগবে, +3D এসছে, তার মানে উত্তল লেন্স লাগবে, মানে কাছের দৃষ্টিটা খারাপ আছে সেই জন্য। তারপর এখানে দেখো এই যে আবার যদি উল্টো আর কি, মানে উল্টোভাবে রয়েছে, যে +2.5D তো রয়েছে, 50 সেমি দূরের বস্তু স্পষ্ট দেখতে পায়, তাহলে নিকট বিন্দুর দূরত্ব কত, তার ত্রুটিটা কী ধরনের, ঠিক আছে। তো দেখো এইরকম, তারপরে এটা পড়লাম ফটোগ্রাফিক ক্যামেরা, তো যেহেতু আমার এখন ক্যামেরারই কাজ করছি তাই ক্যামেরার এটা, মানুষের চোখের সঙ্গে ক্যামেরার তুলনা, এগুলো পড়েছিলাম। তারপরে এখন আবার দেখলাম, তারপরে এই জায়গার এই ম্যাথসগুলোও কিন্তু ভালো, যে একটি ক্যামেরা লেন্সের ফোকাস দূরত্ব ছিল 50 mm, তারপরে হচ্ছে প্লেট থেকে বিভিন্ন দূরত্ব অবস্থিত বস্তুর প্রতিবিম্ব প্লেটের ওপর ফোকাস করবার জন্য লেন্স ও প্লেটের মধ্যে দূরত্ব পরিবর্তন করা যায়, প্লেট থেকে 20 সেমি ও তারও দূরবর্তী বস্তুর প্রতিবিম্ব প্লেটে ফোকাস করতে হলে লেন্সটির সর্বোচ্চ অবস্থান কতটা পরিবর্তন করতে হবে। তো এমন কিছু কঠিন কিন্তু না, সূত্রটা জানলেই হয়ে যাবে। তো এইগুলো দেখলাম, তো দেখেই যাচ্ছি, কিন্তু পড়া তো শেষ হবে না, এই বইগুলো এখন বার করেছি, এইগুলোই এখন পড়বো 1 মাস ধরে ভাবছি, অনেক দিন পড়ি না। তো তো এই যে ঘড়ি নির্মাতা, এটাও কিন্তু বেশ ভালো তাই না, আমার তো খুব ভালো লাগে এই আলোরগুলো, মানে লেন্সের। তো এইটাই, এরপর একটু কেমিস্ট্রিটা দেখলাম, এই জায়গাগুলো দেখো, মার্কনি সূত্রের ব্যতিক্রম, এই যে এই জায়গাগুলো দেখলাম, ওজোনিসিস ওজনের সঙ্গে বিক্রিয়া, তারপরে এই যে তারপরে অ্যাসিটিলিন, অ্যালকোহলও দেখলাম কোথায় একটা, ওটাও দেখছিলাম, কত কিছু রয়েছে বা ছিল বা পড়েছিলাম, এখন তো মনেই নেই কিছু, যে পড়েছিলাম তো সত্যি। এই যে পলিমারাইজেশন, হ্যালো হাইড্রোকার্বন, এই যে হ্যালো হাইড্রোকার্বন, দেখলেই মনে হচ্ছে বাবা কি কঠিন, কিন্তু একটু পড়লে বোঝা যাচ্ছে যে না ঠিক আছে, তখন একটু বেশি কঠিন লেগেছে। আর হাইলাইটার করে করে রাখলে দেখতে একদম বইটা নতুন এখনকার মতন হয়ে যাবে। তো এইটা কেমিস্ট্রি, কেমিস্ট্রিটা দেখার পর একটু বায়োলজি দেখলাম, এখনও আরও দুটো বই রয়েছে, এই বইটা এই বইটা, দেখা হবে না এটা আর,
এই দেখেই রেখে দেবো এখন, আবার কালকে। তো এই যে অনেক কিছু সামনের দিকে দেখছিলাম, তারপরে দেখলাম মস্তিষ্কটা নিয়ে, মস্তিষ্কটা এদিক থেকে শুরু হয়েছে যদিও, এই যে আরও রয়েছে এখান, এইগুলো সব দেখলাম। তো কত কিছু রয়েছে, তো থাকবেই অবশ্যই, 11-12 বই থাকবে না, থাকবে তো বটেই। তো এখান থেকে কিছু কিছু WBCS এর জন্য ইম্পর্টেন্ট, আর যেহেতু এটা পুরোটাই থিওরি তো পড়ে নিলে অনেকটাই ভালো বোঝা যাচ্ছে, বোঝা যাবে আর কি। থিওরি না পড়ে শুধু শুধু MCQ করলেও তো হয় না, তো এই প্রশ্নগুলো টুকটাক জেনে রাখা ভালো। তারপরে হরমোন, এই এগুলো একটু দেখছি। এরপরে আবার পরে পড়ব। সবাই সাইকেলের উপর বসে থাকতো, তখন তো আমি একটু বোকা ছিলাম, তো তখন কাউকে আর কি আমি কিছুই বলতাম না, চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, ওরা হাসাহাসি করতো, সরে যেত, বলতাম সর না সর না করে তারপরে আসতাম। মানে অনেক দূরে তো স্কুল, এই স্কুল না অনেক দূরে, সেই না খেয়ে না দিয়ে যেতাম তাড়াহুড়ো করে, 10:30 মধ্যে স্কুল, আবার ছুটি হতো 3টে 3:30, কোনো দিন আবার 4টে, মানে কোনো ঠিক নেই, খুব ঝামেলা করে। আর বর্ষাকালে তো বিশেষ করে ভিজে ভিজে আসছি, এসে আবার ম্যাথ ক্লাস আছে মানে প্রাইভেট টিউশন, সেখানে আবার যাচ্ছি, আবার হয়তো স্যার এলো না পড়াতে, আবার ভিজে ভিজে চলে আসলাম। তখন মোবাইলও ছিল না ক্লাস 11-এ, তারপর 12-এ উঠে মোবাইল কিনেছিলাম। তো এই সমস্ত কথা মনে পড়ছে, আর হাসি পাচ্ছে, কান্না পাচ্ছে, আর এই বইগুলো দেখে মনে হচ্ছে আর একটু যদি ভালো করে পড়তাম তাহলে আরও ভালো কিছু হতো। যাই হোক, যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে, হয়তো আরও ভালো কিছু হবে যেটা ভাবতে পারছি না। তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তোমাদেরও কোনো পুরনো স্মৃতি যদি মনে পড়ে থাকে তো কমেন্টে অবশ্যই জানিও। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।